গুড মর্নিং ফ্রেন্ডস, শুক্রবার একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। ছোলা ডাল একদিকে হচ্ছে, একদিকে হচ্ছে ভাত, তারপরে টুকটাক ঘরের কাজকর্ম করে নিয়েছি, এখন যাবো ছাদে জামা কাপড় মেলতে। তো তোমরা সঙ্গে থাকো। কার জন্য অপেক্ষা করছি? ইঁদুর, ইঁদুর, এই যে শোনো শোনো আমার কথাটা শোনো, ইঁদুর ইঁদুর দিনের বেলা আসে না, এটা তো শোনো, আমার কথা তোমার শুনতে হবে, শোনো, এই যে শোনো, ইঁদুর দিনের বেলা আসে না, তো ওরা রাত্রিবেলায় আসে, এইখানটা দিয়ে আসে ইঁদুর, এইখান দিয়ে। আজকে সকালের জল খাওয়ারে ছোলার ডাল করবো বলে আমি আগের দিন রাত্রিবেলাতেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম। তো নারকেল কুচিটাকে লাল লাল করে ভেজে তুলে রাখছি, এবারে আরও একটুখানি তেল দিয়ে তারপরে আলু ভাজা করব, আর এই আলুটা আমি ছোলার ডালেই দেবো। তো আলুটা করে লাল লাল করে ভেজে আমি ছোলার ডালটা বসিয়ে দিয়েছি। তো আজকে আর তোমাদের সাথে সেভাবে শেয়ার করলাম না ব্যাপারটা। তো ডালটা এদিকে হচ্ছে, ফুটছে, তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মশলাটাকে দিয়ে তারপরে ডালটাকে নামিয়ে রাখলাম, দেখো কি ভালো হয়েছে না দেখতে। এরপরে আমি রুটি করব, লুচি করব। তো রুটিটা বেলছি এখন, আর হাজবেন্ডের জন্য লুচি করব, আর আটা দিয়েই লুচিটা বানাবো। তো প্রথমে রুটি করে নিয়েছি, তারপরে হাজবেন্ডের জন্য, এখন হাজবেন্ডের জন্য আমি কয়েকটা লুচি ভেজে নিয়েছি। তারপরে আমাদের সকালের জল খাওয়ার হয়ে যাওয়ার পরে আমি মাথায় আজকে একটুখানি তেল লাগালাম। তো মাঝে মধ্যে এখন একটুখানি তেল লাগাই, নয়তো চুলটা প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যায়। তো মাঝে মাঝে আমি হেনা করি, তো হেনা করলে পরে চুলটা একটু ড্রাই হয় বেশি, এই জন্য মাঝে মধ্যে তেলটা একটু দিলে পরে ভালো হয়। বেরিয়েছিলাম একটু, অনেকটা বেলা হয়ে গেছে, এখনও অবধি রান্নাবান্না কিচ্ছু করিনি, মাথায় তেল মাখলাম, যেহেতু শ্যাম্পু করব, আর তেলটা দিলে পরে না চুলটা ড্রাই হয় কম, এই জন্য এখন গিয়ে রান্না বসাবো, ঘরের কাজকর্ম সমস্ত করে ফেলেছি। আজকে রান্না করছি আলু পটলের তরকারি। তো পটলটা এখন ভাজা করছি, আর আলুটাকে সিদ্ধ করে রেখেছি, আর করবো দু রকমের মাছ। এখানে রয়েছে কাতলা মাছ, আর কাতলা মাছটা আমি আলাদা করে রেখেছি, আজকে যেটা রান্না করবো এই যে এগুলো আজকে রান্না করবো। আর এখানে রয়েছে চুনো মাছ, চুনো মাছটাও রান্না করবো। তো পটলের তরকারিটা হয়ে গেছে, এতটা সময় কম, তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। তো মাছটাও ভাজা হয়ে গেছে, আর এখন চুনো মাছের চচ্চড়িটা সমস্ত মশলাপাতি একসাথে করে বসিয়ে দিয়েছি। চুনো মাছের চচ্চড়িটা বসিয়েছি, ওদিকে মিমিদের ভাতটা হচ্ছে, তো মাছটা হলেই আমার রান্নাটা হয়ে যায়। আর আজকে মাছের ঝোলও করিনি, মাছটাকে ভাজা করে রেখে দিয়েছি, নয়তো সময় হবে না, এখন দুটো বাজে। মিমির বাচ্চাটা এখন ছাদে যাবে, তো মিমিকে আটকিয়ে রাখা হয় এই টাইমটাতে, তবে আজকে চেয়ারের উপর বসিয়ে রেখেছি যাতে ওর বাচ্চাটা ওকে দেখতে না পায়। আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তো আমি এখন খেতে বসিনি, আমি পরে বসবো। তো ছেলে খাচ্ছে, হাজবেন্ড আর শাশুড়িমা, এই একটুখানি শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর সেরকম কিছু দেখাতে পারলাম না। এখন ঠিক 4:30 বাজে, আর এখন আমি খেয়ে উঠলাম, সবার আগেই হয়ে গেছে, তো আমার তো একটু দেরি হবেই। কালী পুজোর আগে মোটামুটি সবার বাড়িতে একই অবস্থা থাকে, সমস্ত তার, তারপরে লাইট নিয়ে এভাবে সবার বাড়ির পুরুষেরা বসে যায়, অনেক বাড়ির মহিলারাও বসে, আমি আগে বসতাম, তবে এখন দায়িত্বটা আমি এদের উপর ছেড়ে দিয়েছি। আমাদের এখন লাইট লাগানোর ব্যবস্থা করছে, তো এইখানে সমস্ত কানেকশনগুলো করছে, আর দিনের আলোতেই কাজগুলো ভালো হয়, সন্ধ্যার পরে করলে পরে ঠিকঠাক দেখাও যায় না কোথায় কী করবে। কয়েকদিন যাবতই বলছে করবে করবে, আর করা আর হচ্ছে না, তো আজকে সন্ধ্যার ঠিক আগে নিয়ে বসেছে। মোটামুটি আজকে থেকে সবার বাড়িতে লাইট জ্বলবে, আজকে ধনতেরাস না। এ হলো খুব লম্বা প্রক্রিয়া, এখনো অনেক সময় আছে, মানে এখনো অনেকটা সময় লাগবে এটা করতে, খুব ঝামেলার কাজ। গত বছরে হাজবেন্ড এই লাইটের ঘরগুলো করেছিল, তো এখনও অবধি ভালো রয়েছে, তো এখানেই কাজ হয়ে যাবে। আর আজকে দেখো সূর্যাস্তের পরে আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে, আর চারিদিকে লাইটও জ্বলছে। শুলে পরে যদি ঘুমানো না যায় না, শরীরটা ভীষণ খারাপ লাগে, দুপুরবেলা একটুখানি চোখটা লেগেছিল, একবার ছেলে ডাকলো ঘুমিয়ে গেল, তারপরে আবার হাজবেন্ড ডাকলো, তারপরে পুরোপুরি ঘুমটা একদম ঘেটে গেল, আর ঘুমাইলো না, তো এই জন্য কেমন যেন একটা লাগছে। তো যাই হোক, ওরা এখন ছাদে লাইট লাগাচ্ছে, এখনো অবধি হয়নি, লাইট লাগানোর কাজ সম্পূর্ণ হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো জ্বালিয়ে, কারণ এখন অন্ধকার হয়ে গেছে, এখন আর এমনি দেখানো যাবে না। ঘুমটা যেহেতু ঠিকঠাক হয়নি, এই জন্য কড়া করে চা করেছি, যে চাটা খেয়ে যদি শরীরটা একটুখানি ভালো লাগে, তো বিস্কুট নিয়ে নিলাম, আর এখন একটুখানি বেরবো বলে একটুখানি সাজুগুজু করছি। তো প্রথমে একটুখানি ক্রিম মেখে নিচ্ছি, তো খুব লাইট মেকআপ এটাতে হয়। সাজগোজ করে নিয়েছি, এবারে বেরোচ্ছি, আর দেখি হাজবেন্ড কি কেনে, আর ঝাঁটা তো অবশ্যই কিনবো।
14টা প্রদীপ জ্বালাতে হবে, এজন্য চলে এসেছি প্রদীপের দোকানে। বিভিন্ন দামের বিভিন্ন রকমের প্রদীপ এখানে রয়েছে, তো আমি আমার সামর্থ্য অনুযায়ী প্রদীপ কিনে নিলাম। তো একটা সুন্দর দেখে প্রদীপ কিনেছি, সেটা হলো আমার গোপালের জন্য। তো এই যে বিভিন্ন রকমের কালারিং প্রদীপগুলো রয়েছে। আর চলে এসেছি ঝাঁটার দোকানে, ঝাঁটা তো নিতেই হবে, তো একটা ফুল ঝাড়ু, একটা সলার ঝাড়ু। রাস্তায় এতটা ভিড় যে তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারছি না, এখন একটুখানি হালকা হয়েছি, এখন একটুখানি কথা বলতে পারছি। তো যাচ্ছি পিতলের দোকানের সামনে, প্রচণ্ড ভিড়, বাবা রে বাবা। সোনার উপর যেহেতু প্রচণ্ড কষ্টের জিনিস, এই জন্য সবার পক্ষে কেনা সেটা সম্ভব হয় না, এই জন্য কাঁসা পিতলের দোকানে এতটা ভিড় দেখা যায়। এখন দাঁড়িয়েছি কাঁসা পিতলের দোকানের সামনে, আর ভিড়টা দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, আর জিনিসপত্র কেনা কাটা খুব মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে, ভীষণ ভিড় রয়েছে এখানে। এইটা না, এইমাত্র বাড়িতে এলাম, আর ঝাঁটা তো নিয়ে এসেছি, কিন্তু কোনো রকম তামা পিতলের কোনো রকম জিনিসপত্র কিনিনি, কারণ এতটা দাম বলছিল, ভীষণভাবে গায়ে লাগছিল, এই জন্য কিচ্ছু না কিনে চলে এসেছি। প্রতি বছর তো কিনি, এক বছর দেখি না কিনলে কিছুই হবে না। আগে তো মানুষ কিনতো না, এখন তো মানুষ কেনে, দেখে দেখে শিখেছে। তাই উপরে এসে দেখি যে দরজাগুলো বন্ধ রয়েছে, শাশুড়ি মা এক ঘরে ঘুমাচ্ছে, ছেলে আরও এক ঘরে ঘুমাচ্ছে, আর মিমিকে আটকে রেখেছে ভিতরে, এই জন্য মিমিকে দেখা যাচ্ছে না। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তো আর কিচ্ছু পেলাম না, পাউটি পেলাম ছেলের, তো সেটা একটুখানি বাটার দিয়ে চিনি দিয়ে খেয়ে নিলাম। তো স্বামীর খিদেটা নিবারণ হবে, আর এখন আমাকে রান্না করতে হবে আজকের জন্য, আগামীকালের জন্য, তো তারই প্রস্তুতি চলছে। আলু ভাজার জন্য আলু, মাছের আলু, ঝিঙে এবং পেঁয়াজ, এগুলো সব কেটে নিচ্ছি। এরপরে রান্নাটা শুরু করার আগে আমি একটা জিরের গুঁড়োর প্যাকেট কেটে নিলাম, কারণ জিরে ধনে দুটোই রয়েছে, একসাথে মেশানো ধনের গন্ধটা খুব বেশি লাগছে বলে আমি আরও এক প্যাকেট জিরের গুঁড়ো মিশিয়ে গন্ধটাকে ব্যালেন্স করে নিলাম, তাহলে খেতে ভালো লাগবে। তো ঢেলে এই যখন মিশিয়ে নিয়েছি, এবারে চামচটাকে দিয়ে দিলাম। একদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত গরমের জলটা বসিয়ে দিয়েছি। আর আলু ভাজাটা একটা এমনই খাওয়ার, যেদিনকে একটু তরকারি কম থাকে সেদিনকে চটপট করে নাও, আর মুখরোচক খাওয়ার, যেটা সবাই খুব পছন্দ করে, ভাত রুটি সব কিছু দিয়ে ভালো লাগে। মাঝে মধ্যে কখনো সখনো তরকারি তো কম হয়েই যায়, তখন আমি আলু ভাজাটা করে নিই, সবাই খুব পছন্দ করে খেতে। আলুটা তেলের মধ্যে একটুখানি ভাজা হওয়ার পর তারপরে নুন আর হলুদটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে আলু ভাজাটা খুব ভালো হয়। এভাবেই আমি সবসময় আলু ভাজা করি, আর লঙ্কাটা একটুখানি বেশি করে দিয়েছি, তো আলু ভাজাটা নামিয়ে রাখলাম এখন। হাজবেন্ড তো সাঙ্গপাঙ্গ নিয়ে বাড়িতে এসেছে, তো ওদের জন্য বিস্কুট নিয়ে এলাম। আর তোমাদেরকে লাইটিংটাও দেখানো হয়নি, তারা লাইটিংটা দেখাবো তোমাদেরকে। ওই যে বসে আছে ওখানে দেখতে পাচ্ছ, তারা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে। কয়জন এসেছে, কয়জন এসেছে, বাবা কি সুন্দর করে বসে থাকে। বিস্কুট দেওয়া হবে, এগুলো কারা খাবে, এগুলো এই বিস্কুটগুলো কারা খাবে, তোমরা খাবে? চারজন, চারজনের কিচ্ছু হবে না, ওই কটা বিস্কুট কেউ বাদ নেই, সবাই চলে এসেছে এখানে। ও চলে, ও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ও ভয়তেই খাবে না, ও বাবা ও ভয় চলে যাচ্ছে, দেখো কি অবস্থা, দিয়ে দাও। ব্যাস এবার চলে যাও, আবার কালকে, কালকে এতজনকে দেওয়া যায় না কি জানি তো, কিচ্ছু হয় না, তোদের পেট একটুও ভরে না, কিচ্ছু করার নেই। এই দেখো আমাদের বাড়িটা কি সুন্দর লাগছে দেখতে, হাজবেন্ড আর ছেলে মিলে খুব সুন্দর করে সাজিয়েছে। তো আবার চলে এসেছি উপরে, মাছের ঝোলটা বসিয়ে রেখে গেছিলাম, তো ঝোলটা ফুটে উঠার পর এখন মাছগুলোকে ছেড়ে দিলাম, এবারে আর একটুখানি ফুটে উঠলে পরে তারপরে নামিয়ে দেবো। তো মাছের ঝোলটা হয়ে গেছে, এখন মাছটা ঢেলে ফেললাম। আর আগামীকাল তো আমাদের নিরামিষ, আমি একদম ভুলে গেছিলাম, তো তার জন্য ভুল করে মাছের ঝোলটা করে ফেলেছি, কিন্তু এটা আগামীকাল খাওয়া যাবে না, এটা সেই পরের দিন খেতে হবে। তারপরে আমার রান্না হয়ে গেছে, মাছের ঝোল নামিয়ে ফেলেছি, এবারে ভাতটাকে বাড়বো। আর আজকে প্রচণ্ডভাবে গরম লাগছে, এই কয়েকদিন একটুখানি গরমটা কম ছিল, কিন্তু আজকে খুব গরম লাগছে, আজকে ড্রাই ড্রাই ব্যাপারটা আসছে না। তো চলো ভাতটা বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি।
আজকে যেহেতু মাছের ঝোলটা রাত্রিবেলা রান্না করেছি এজন্য হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু আমরা একদমই খাইনি, আমরা নিরামিষভাবেই খাচ্ছি। আর আলু ভাজাটা তো নিরামিষ করেই করেছি, তো এখানে আমার ভাতটা রয়েছে, ওদিকে ছেলের, সবাই আমরা এখন একসাথে খেতে বসেছি। ছেলে কুকুরগুলোকে নিয়ে খুব সমস্যা হয়, এই আসে আর ছাদে নিয়ে যাওয়া হচ্ছে, তা সত্ত্বেও সিঁড়ির মধ্যে যেখানে সেখানে টয়লেট করে দিয়ে চলে গেছে, মানে কিছু একটা পেলেই হলো, ভালো কিছু হোক করে দিয়েছে। এই যে এখানে মুছছি এই জায়গাটাই দেখো, আর বেশি করে হলো ম্যাক্সিটা, এই জিনিসগুলো একটু গুছিয়ে রাখো, এই জিনিসপত্রগুলো ছড়িয়ে রাখলে কালকে সকালে এসো, এসব করবে আবার ওরা, কাজ আমাদের তিন গুণ বাড়িয়ে দেয়। এই দেখো দেখেছো আমাদের বুড়োরা আজকে টিপ করেছে, এই দেখো দেখো বুড়ো, এই যে দেখি দেখি দেখি, দাঁড়াও চুপ করে দাঁড়াও চুপ করে, সবাই দেখবে তোমাদেরকে, দাঁড়াও চুপ করে, হ্যাঁ চুপ করে দেখাতে হয়, আই মারবো কিন্তু, চুপ করে টিপ দেখাও, দুজনে টিপ দেখাও, এই যে আমাদের চেরি টিপ করেছে, ম্যাক্সি এদিকে আসো, ম্যাক্সি এদিকে আসো, ম্যাক্সি দেখি টিপ পড়েছে, তুমি সবাইকে দেখাও, এই যে দেখো আমাদের চেরিকে কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো তোমরা নিশ্চয়ই বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছ, আমাদের এখানে নাইট গার্ড পাহারা দিতে চলে এসেছে, তো অনেকটা রাত্রি হয়েছে, কটা আমি বাজে এখন ঠিক বলতে পারছি না, তাও মনে হয় 12টার কাছাকাছি বাজে। তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও, আর দুদিন যাবত আমি ভিডিওটা করলাম, গতকাল শুরু করেছিলাম আজকে শেষ করলাম, তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা, আর যদি ভালো লাগে লাইক অবশ্যই। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ব্লগে, এবং কালী পুজো এবং দীপাবলি তোমরা সবাই খুব আনন্দ করে কাটিও, তো চলো বন্ধুরা গুড নাইট, টাটা, বাই বাই।